এখন বুঝতে পারছি যে সময় মতো জলটা তুলে না রাখলে মানে কি যে অসুবিধায় পড়তে হয়। তো সকালবেলা একটা হুড়মুড় করে কাজ, যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা, তো লাতা দেওয়া তারপর ঐতিহ্য পড়ানোটা এইটাই হচ্ছে আমার কাছে এখন বড় ফ্যাক্টর। পরীক্ষা যেহেতু আছে, ওর পরীক্ষাটা আজকালটা হয়ে গেলেই না একটু নিস্তার পাবো। অন্তত ওর কাজটা, ওর পরীক্ষাটা সরবে, কিন্তু আমার পরীক্ষাটা এখনো হয়নি, হবে তো নিস্তারের কিছু বালাই নেই, ঝামেলা লেগেই থাকবে। রবিবারটা গেলে মনে হয় একটু হাঁপ ছেড়ে বাঁচবো। তো রান্নাঘরে এসেই দেখলাম যে এই অবস্থা, এইটুকু জলের মধ্যে এখন চালটা ধুয়ে নেবো, আমি ধুয়ে নিচ্ছি আর অল্প করে চাল নিয়ে আশা করি সবাই ভালো আছেন। তো মমতা প্রধান ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি কিন্তু কাজ হয়নি। বাইরে দেখুন একবার আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো বৃহস্পতিবার মানেই অনেক অনেক কাজ। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তো বৃহস্পতিবার মানে এখনও ঘুম থেকে উঠেনি ঋত্র, আর তার বাবা ঋত্রর এখন পরীক্ষা চলছে। তো ঝটপট করে কাজগুলো সেরে নিই, পুরো ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে পুরো ভিডিওটা। আর ভিডিওটা কী হতে চলেছে থাম্বনেল টাইটেল দেখেই বুঝে নিয়েছে। তো অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখার, আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই, পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন। কিন্তু এখন অনেক অনেক কাজ বাকি, কালকে যেহেতু বুধবার ছিল তো এঠো বাসনপত্র সব সব পড়ে আছে, ওগুলো ধুবো, নাতা দেওয়া, বাসন মাজা আর উনার নাতা দেওয়া, ঘর মোছা, মানে যাবতীয় কাজ, আসনপত্র সব ধোয়া, গ্যাস টেবিল মোছা, সব কাজ পড়ে আছে। তো এখনই স্টার্ট করছি, পুরো ভিডিওটা দেখুন কিন্তু, এইটা অনুরোধ থাকলো। ঘুম থেকে উঠেই একদম বৃহস্পতিবারের কাজগুলো স্টার্ট করেছি। ঝাড়ু হাতে নিয়েছি নারকেল ঝাড়ু, সামনের দিকে ঝাঁটফাঁটা দিয়ে দিলাম, আর এখন কলতলায় চলে গেছি, ওখানে জল ভরে নিয়ে গোবর নাতা দিলাম। তো গোবর আগে থেকে ভেজানো ছিল, আর বাইরের উঠানটা নাতা দিয়ে দিয়েছি, ওপাশে সেজদি ভাই আমার নাতা দিয়ে দিয়েছে। তো আমার নাতাটা বাকি ছিল, তো নাতাটা দিয়ে দিলাম ঝটফট করে। কলতলায় চলে এলাম, অল্প অল্প দেখি জল আসছে, তো সাবানটা আগে থেকে ভিজিয়ে আছে, ভিজানো ছিল না, তো সাবানটা ভিজিয়ে নিলাম। তো সাবানটা ভালো ভিজানো থাকলে তাড়াতাড়ি বাসনটা মনে যায়। আজকে দেখছি জলটা খুব অল্প অল্প করেই পড়ছে। তো কালকে যেহেতু আমিষ খাওয়া হয়েছিল, তো সমস্ত বাসন মুখ সব কিছুতে সাবান দিয়ে ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। তারপর একটু একটু জল আসছে, দেখছি জলটা ভরিনি, তো সাবান না মাগলে, তো আজকে যেহেতু বৃহস্পতিবার সম্পূর্ণ নিরামিষ হবে, সেই জন্য সাবানটা দিয়ে সব বাসনপত্র সব কিছু ধুয়ে নিলাম। তো কলে এখন দেখছি অল্প অল্প জল আছে, তো বাসনগুলো কসবাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে মেজে নিয়েছি। আর ওদিকে সমস্ত আসনগুলো, যেহেতু বৃহস্পতিবার না, সেই জন্য সমস্ত আসন, সমস্ত মানে ওই চট আছে, চটগুলো, ছোটো ছোটো চটগুলো সবগুলোই ধুয়ে নিচ্ছি, পুরোগুলো সবই সাবান দিয়েই মেখে নিচ্ছি। তো জলটাই দেখছি অল্প অল্প জল আসছে, তো ধুইতে খুব অসুবিধা হচ্ছে। আর এদিকে থালা বাসন ধোয়ার পর চলে এলাম খুশি শরবত নিয়ে, তো খুশি করে দেবো সকাল সকাল ভিতরে বাবাকে, খেয়ে দিয়ে বাজারে যাবো। তো সর্বত্রা দিয়ে দিলাম আর বিছানায় চলে গেলাম। তো বিছানার অবস্থা দেখুন কী অবস্থা, তো মশারিটাই খুলে নি, বাবা ছেলে দুজনে উঠে গেছে, এক ফুট খুলে দিয়ে উঠে গেছে। তো মশারিটা খুললাম, এরপর লেপটা ভাঁজ করলাম, আর সকালে যেহেতু এতই ব্যস্ত লেপটা ভাঁজ করার পর গুছিয়ে দিলাম, আর বিছানা চাদরটাকে ভালো করে ঝেড়ে দিলাম। থালা বাসন মেজে ঘুম থেকে উঠে বিশ্রামের একটু মানে সময় নেই, বাসন মাজলাম, নাতা দিলাম, গ্যাস টেবিল মোছা ঝাটফাট দিয়ে তারপরে বিছানাটা তুলে এখন চলে এসেছি। তো অরিত্রকে পড়াবো, এখন বাজে 8টা, মানে এখন বলতে বলতে সকালে, যেহেতু বৃহস্পতিবার তো কাজগুলো না করলেও হয় না, তো সকাল সকাল ভাবছিলাম পড়িয়ে নেবো। তো উঠিয়ে ওকে ব্রাশ টাশ করিয়ে শরবত দিলাম, ভুষি শরবত খাইয়ে এবার পড়াতে বসবো। তো এখন বসে গেছি, 8টা বেজে গেছে, আর এখন ভাবলাম স্নানটা করবো না, স্নানটা সেরে যদি আসি তো পুজো টুজো এখনও বাকি, যে আসলেই দেরি হয়ে যাবে, ওই জন্য ওকে আগে পড়িয়ে নেবো ভাবলাম। তো স্নান করা হয়নি, ওকে আগে পড়িয়ে নিই, তো 1 ঘন্টা মতো আজকে পাক্কা পড়াবো, বেশি হবে না সময়। তো পরীক্ষা যেহেতু চলছে আগে পড়িয়ে নিচ্ছি, তো বেশি যদি সময় দেই, আবার রান্নাবান্না আছে, পুজো আছে, স্নান করা আছে, এখন অনেক অনেক কাজ, সকালের যেসব কাজগুলো বাকি, যেহেতু বৃহস্পতিবার নাই জন্য বেশি একটু তাড়া, তো ওকে ঝটপট করে পড়িয়ে নিই, তারপর ভাবলাম যে স্নানটা করতে যাব। তো আগে পড়িয়ে নিলাম, তো পড়িয়ে নিয়ে তারপরে আর বাকি কাজগুলো পরপর করবো, নাহলে যদি স্নান সেরে আসি ও কিছুই পড়বে না, ওকে টাস্ক দিয়ে গেলেও পড়বে না। পরীক্ষা তো নিজে যতটা সময় দেবো ততটাই ওর হবে, নাহলে হবে না, তো এর জন্য ওকে আমি পড়িয়ে নিচ্ছি আগে, তারপরে স্নান পূজা টুজা আছে। তো সকালবেলা এত ব্যস্ত, মানে উঠেছি খুব তাড়াতাড়ি, কিন্তু ব্লগটা শুরু করলাম দেরি করে, কাজ বাজগুলো শুরু করলাম, নিজের পরীক্ষা আছে, তো একটা ঝামেলা, সব কাজ মানে গুছিয়ে তারপরে নিজের পড়া করতে হয়। তো এখন অরিত্রকে পড়িয়ে নিই।
পরিত্রকে পড়ানোর পর আমি স্নান সারলাম, তো ছটফট করে স্নানটা সেরে তো পুজো দেবো, যেহেতু পুজো দিয়ে তারপর রান্না বান্না করি, তো সময় একদম হাতে কম, তো ফুল তুলতে গেছি, ফুল তুলে নিচ্ছি। আর আজকে না শিউলি আগে ভাগে ফুলগুলো তুলে নিয়েছে, তো যেটা ডিসেম্বর ফুলটা ওই ফুলটা দেখছি গাছে খুবই অল্প, তো আমাকে একটু হাত তুলে তুলে করে পাড়তে হচ্ছে, খুবই অসুবিধায়। ফুলটা আছে ওদিকে সাইডে, ওদিকে সাইডে যেহেতু ব্যাট দেওয়া আছে তো হাত পাচ্ছে না, তো অল্প অল্প করে সাদা ফুলটা আমি তুলে নিচ্ছি, ফুল দেবো। তো সকালে এতই ব্যস্ত যে এইটুকু ফুল পেলাম। পুজো করে পুত্রকে পড়ানোর পর চলে এসেছি রান্না করে, আর আজকে না ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত লাগছে খুব, আকাশটা একটু মেঘলা মেঘলা করছে। তো এসেই দেখি রান্নাঘরে এক কাজ কাণ্ড ঘটছে যে জল নেই, কলে জল নেই, কারেন্ট নেই, জল নেই। তো একটুখানি জল তোলা হয়েছিল, এই মগের মধ্যে একটুখানি জল আছে, এই জলটা দিয়ে দেখাচ্ছি, এ চাল নিয়েছি, এখন চালটা ধুবো, চাল ধোয়ার মতো জল নেই। আর কালকে যেহেতু আলু বস্তা আনা হয়েছে তো অনেক অনেক আলু আছে, তো আলু ভাতে ভাতটা করবো। এখন বাজে 9:30, খুব তাড়াহুড়া করে রান্না করতে হবে, তারপর উত্তরে স্কুলে যাবে, তো জল খাওয়ারের জন্য শুধু আলু সিদ্ধ ভাতটা করবো, আর কিছু করার মতো টাইম নেই এখন। আর আজকে দুপুরে যেহেতু ওর বাবা আর ছেলে দুজনের নিমন্ত্রণ আছে একটা অন্নপ্রাশন ঘরে, এখানে কাছে নিমন্ত্রণ দিয়েছে, তো সেরকম কিছু করবো না, তো এখন শুধু আলু সেদ্ধ ভাত হবে। এই যে এত বড় একটা আলু নিয়েছে, এক বস্তা আলু আনা হয়েছে, তো আলু ভাজা, আলুর দম, আলুর টক সব আলু দিয়েই হয়ে যাবে। তো দুপুরে রান্না তেমন কিছু চাপ নেই, এখন জল খাবারের ভাতটা খুব তাড়াতাড়ি রান্না করি, স্কুলের টাইম হয়ে গেল, এখন 9:30 বাজে, মাত্র আধ ঘন্টা বাকি, তো উনানে রান্না করবো। হুড়মুড় করছি, আবার কলতলায় গিয়ে স্নানটা কোনোরকম একটু জল ছিটিয়ে ছিটিয়ে কোনোরকম স্নান করে এসেছি, দিয়ে পুজোটা দিলাম, জল ধরা নেই সকাল থেকে, তো এখন কারেন্ট নেই জন্য, কারেন্ট তো নেই, সময় মানে খুবই অসুবিধা হচ্ছে জলটা না ধরে রাখার জন্য। চাল নিয়েছি, চালটা ধোয়ার মতোও জল নেই, একটুখানি জল আছে, এই যে দেখুন এই মগের মধ্যে একটুখানি জল আছে, এই জলটা দিয়ে চাল ধোবো। আর হাঁড়িটা সকাল সকাল যেহেতু ধুয়ে রেখেছিলাম, হাঁড়িটায় জল আছে, ওই জলটার মধ্যে ভাতটা আপাতত হয়ে যাবে এখন। তো পড়িয়ে উত্তরকে পড়ালাম, তারপরে নিজে স্নান টান করে কোনোরকম পূজাটা দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, একবারে নিরামিষ হবে, আর পূর্ণিমা যেহেতু আছে, পূর্ণিমা বৃহস্পতিবার একবারে নিরামিষ রান্না হবে, আলু সেদ্ধ ভাতটা করি, আলু আনা হয়েছে, তো এক বস্তা আলু, সারাদিন আলু খাবো, সারাদিন নয় এ মাসটা ধরে খাবো, তো আলু অনেক অনেক আলু আছে, আলুটা দেখেই মনটা খুশি। তো রোজ দিন আলু কেনা হয় না, তো আজকে আলুটা কেনা হয়েছে এক বস্তা, তো আলুর দিয়েই সব কিছু রান্নাবান্নাগুলো হবে। কিন্তু সমস্যা হচ্ছে এখন জল নেই, মানে চালটা যে ধুবো সেরকম একটা জল নেই, জলটাও ঠিক মতো ধরা হয়নি, এত সকালবেলা হুটপাট, তারপর কারেন্টটা না থাকাতে হবে না, জলটাও ধীরে ধীরে আসছে, তারপর কারেন্টটা কী কারণে বন্ধ করে রেখেছে জানি না, বন্ধের জন্য না জলটা আর পাম্পে জল উঠেনি, কারেন্ট নেই, জল নেই, মানে এইটাই এখন অসুবিধা হচ্ছে। তো ঝটপট করে রান্নাটা সেরে নেই অল্প জলেই দিয়েই, তো কী হবে জানি না, রান্নাগুলো চুয়াপোড়াও হয়ে যেতে পারে, নাহলে আবার জল শটে কাঁচাও হয়ে যেতে পারে, তো এরকম করে আজকে রান্নাবান্নাটা করি, তারপর উত্তরকে স্কুলে দিয়ে আসি। তো রান্নাঘরে চলে এসছে, আমার রান্নাটা দেখুন, উনানটা একবারে মানে ওকে উনান, এই উনানটা একবারে আমার সেজদি পরে দিয়েছিলাম, মানে সেজো যা খুব সুন্দরভাবে, উনানটা না লক্ষ্মীমন্ত, তো লক্ষ্মীমন্ত কী হলো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আলু সেদ্ধ ভাতটা করবো, তো লক্ষ্মীমন্ত উনান, শুধু একটু অসুবিধা হয় বর্ষাকালে ওই ওই সাইড দিয়ে, এই নালার ওই সাইডটা দিয়ে জলটা চুই চুই চলে আসে, তো এখন কোনো অসুবিধা নেই, উনানটা ধরিয়ে দিলে তাড়াতাড়ি জ্বলে যাবে, উনানটা ধরিয়ে দিই, খুব দেরি হয়ে গেল, এখন বেশি আর কথা বলবো না, তো আলু সেদ্ধ ভাতটা করে ফেলি, তো ওর বাবা ছেলে দুজনেই খাবে জল খাওয়ার খাওয়াটা। আর দুপুরে যেহেতু রান্নার চাপ নেই, মানে নিমন্ত্রণ আছে মানে তেমন কিছু রান্নাবান্না করবো না, তো দেখি আজকে বৃহস্পতিবার আমার দাদাভাই বাজারে গেছে কী আনে আর কী রান্নাবান্না হয়, তো ভাতটা করে ফেলি, অল্প জলেই ভাত রান্না করতে পারছি, যে সময় মতো জলটা তুলে না রাখলে মানে কী যে অসুবিধায় পড়তে হয়। তো সকালবেলা একটা হুড়মুড় করে কাজ, যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা, তো লাতা দেওয়া, তারপর ঐতিহ্যকে পড়ানোটা, এইটাই হচ্ছে আমার কাছে এখন বড় ফ্যাক্টর। পরীক্ষা যেহেতু আছে, ওর পরীক্ষাটা আজকালটা হয়ে গেলেই না একটু নিস্তার পাবো, অন্তত ওর কাজটা, ওর পরীক্ষাটা সরবে, কিন্তু আমার পরীক্ষাটা এখনও হয়নি, হবে, তো নিস্তারের কিছু বালাই নেই, ঝামেলা লেগেই থাকবে, রবিবারটা গেলে মনে হয় একটু হাঁপ ছেড়ে বাঁচবো। তো রান্নাঘরে এসেই দেখলাম যে এই অবস্থা, এইটুকু জলের মধ্যে এখন চালটা ধুয়ে নেবো, আমি ধুয়ে নিচ্ছি, আর অল্প করে চাল নিয়েছি, যেহেতু দুপুরে ওরা খাবে না, মানে ঠিক মতো সময় মতো না কাজ করলে ঝামেলায় পড়তে হয়, সেটা এখন বুঝতে পারছি। জলটা যদি একটা বালতি তোলা হয়ে থাকতো তাহলে এখন চালটা মানে মোটামুটি ধুতে কোনো অসুবিধা হতো না, চালটা এর মধ্যেই ধুয়ে নিচ্ছি, ভালো করেও না চালটা ধুতে পারছি না, কেন যে সকাল সকাল ভাবলাম এখন বুঝতে পারলাম, অন্যান্য রোজ দিনই ধোয়া থাকে, তো আজকে আর এত ভাবিনি, যেহেতু কারেন্ট না এখন রোজ দিন যায়নি, তো কারেন্টটা চলে যাওয়ার জন্য আর পাম্পটা চালানো যায়নি, আর জলটা পাচ্ছি না, তো সময় মতো যদি আমি জলটা ধরে না রাখতাম তাহলে ঝড়ে রাখলে এখন আর এরকম অসুবিধায় পড়তে হতো না। দেখুন অল্প জলেই আজকে চালটা ধুয়ে নিচ্ছি, মানে
কি করব জল না থাকলে আর পুকুরের জল তো ব্যবহার করা যাবে না, পোছা জল একটু নোংরা জল, তো এই জলটার মধ্যে ধুয়ে নিলাম চালটা ঠিক মতো। যদি ঠিক টাইমে জলটা এক বালতি ধুয়ে রাখতাম তো খাওয়া জলটা ভরা হয়েছে, কিন্তু আর চাল ধোয়া বা সবজি ধোয়ার জন্য চালটা জলটা ধুয়ে নিই, জানি সবসময় করে জল থাকে এই জন্য পেয়ে যাবো, তো এখন আর ধরা নেই। একটু আদ্র জল আছে মগে, করে খাওয়ার জন্য যে মগে জলটা আছে ওই যে ভরে রেখেছি বাইরে বসে আছে মগের মধ্যে, তো ওটা খাওয়া হয়ে যাবে। তারপর কখন কারেন্ট আসবে জল পাবো জানি না। তারপর আবার ঐত্রের বাবা স্নান করবে, সেও বকবে ঐত্রকে আজকে স্নান না হলে না করালেই হবে, কিন্তু স্নান করার জন্য জলটা ধরা নাই, এলে আবার খুব বকাবকি করবে। তো এখন বুঝতে পারছি যে সময় মতো কাজ না করলে না সত্যি খুব খুব অসুবিধায় পড়তে হয়, তো এখন যেটা আমি ভুগছি। তো ভাতটা রান্না করে ফেলে ছেড়ে দিয়েছে, দেখুন রান্না বান্নায় বসে গেছি। শাকের তরকারি একটা হয়েছে আপনাদের দাদা ভাই, আজকে যেহেতু গোয়ালাপুকুর বাজার ছিল তো গোয়ালাপুকুর বাজার থেকে শাক বাঁধাকপি আর আলু তো এখন দরকার নেই, এক বস্তা আলু আনেছে কালকে, আলু নেওয়া হয়নি, পেঁয়াজ টুকটাক আজকে পেঁয়াজের তরকারি করিনি, আজকে যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা তো নিরামিষ হচ্ছে তো কালকে করবো, তো টুকটাক এই জিনিসগুলো আনছিল প্রয়োজনীয় জিনিসগুলো। আর এখন শাক তরকারিটা রান্না করছি, তো এখনও পর্যন্ত খাইনি, আর মুখের অবস্থা দেখে আজকে স্নান করে চলে এসেছি, একটুও মুখে ক্রিম গুলাতেও সময় নেই, মানে এত দৌড়ঝাঁপ করে দিনগুলো আমার কাটছে, আর যতই পরীক্ষা এগিয়ে আসছে ততই যেন আর মাথা যন্ত্রণা আর কাজের দৌড়ঝাঁপটা বেশি বেড়ে যাচ্ছে। তো এরকম করেই যাই হোক মোটামুটি কাজগুলো করছি। তো ওরিত্র স্কুলে ছেড়ে দিয়ে এলাম, কোনোরকম আলুমালা ভাত করে দিয়েছি, আর শাকটা ভাবছিলাম রান্না করবো না তো করেই ফেললাম, যেহেতু শাকটা রান্না করলো আপনার দাদাভাই বললো যে শাকটা রান্না করতে নিমন্ত্রণ থাক না থাক রান্না করতে, তো আমি দুপুরে খাবো, তো এখনও খাইনি এখনো পর্যন্ত, এখন বাজে 11:30 মতো, খাবো তো একবারেই রান্নাটা করে ফেললাম শাকের তরকারিটা। এখন শাকের তরকারিটা আলু যেহেতু বেশি একটু আলু বেগুন বেশি করে দিয়ে দিচ্ছি, তো আমি যতটা খাই খাবো আর ওবেলার জন্য রুটি হবে বা থাকবে, তো ওবেলা রুটির জন্য তরকারিটা হয়ে যাবে। আর এখনও আমার হাতের কাজ এখনও সারানো মানে শেষ হয়নি, তো গৃহবধূদের না বিশেষ করে এই বৃহস্পতিবার দিনটা হলে না সত্যি নিঃশ্বাস নিতে মানে দম নিতে সময় থাকে না, এত হুড়মুড় করে সকাল থেকে কাজ করে আসছি এখনো পর্যন্ত হাতের কাজগুলো মানে ঝামেলাটাই যাচ্ছে না। সকালে যে জামাগুলো বানাচ্ছিল স্নান করেছিলাম কালকের কাপড়টা, সেটা এখনো গুঁড়ি জলে চুবানো আছে মানে সার্ফের গুঁড়িতে, তারপরে আপনাদের দাদা ভাই রোজ দিনের জামাগুলো যেগুলো পরে যায় সেগুলো কাচতে হবে, তো খাই খাওয়ার পরে একটা একটা কাজ করব আস্তে আস্তে। আর আমার হাতের অবস্থা দেখুন, দেখলে মানে দেখাতেও লজ্জা লাগছে, শাঁখাগুলো এত এত নোংরা হয়েছে, রোজ দিন ভাবি ধুবো তো সময় পাচ্ছি না। আর দেখুন পাশের বাড়িতে ওই শাটারিংয়ের কাজ হচ্ছে, ওদের বাড়িতে ঘর ঢালাই হবে, তো সব সময় সাউন্ড আসছে, কী করবো বলুন, এরই মধ্যে আমাকে ভিডিও বানাতে হচ্ছে, অনেক অনেক কষ্ট করে মানে যত সাউন্ড আসুক যা করুক এরই মধ্যে আমি ঝামেলা সব সহ্য করে আর আওয়াজ নিয়েও ভিডিওটা বানাচ্ছি, তো আপনারা একটু প্লিজ মানিয়ে নেবেন ভিডিওগুলো। তো শাটারিংয়ের শব্দ আসছে, ওদিকে সমীরণ আবার বেল বাজাচ্ছে, তো একটার পর একটা আওয়াজ আছে, কী করবো মানে গৃহস্থ ঘরে সবাই একসঙ্গে ফ্যামিলিতে কাছাকাছি বাড়ি তো থাকি, তো পাঁচটা ফ্যামিলি এখানে থাকে একই ঘরের মধ্যে, তো সেই জন্য অনেক সময় ভিডিওতে প্রায় ভিডিওগুলো দেখবেন আমার সাউন্ডের থেকে মানে আউট সাউন্ডগুলো বেশি আসে, তো এগুলো একটু মানিয়ে নেবেন প্লিজ আপনারা। তো এখন আমি খাই, তো শাকের তরকারিটা একটু রসা রসা আছে তো একটু মেরে দিতে হবে রসটা, আর রসটা মেরে দিয়ে দুটা খাই, তারপরে জামা কাপড়গুলো কাচি, তারপরে একটু ফ্রি হবো। আর পরীক্ষার চাপের জন্য শাঁখাটা রোজ দিন ভাবছি মাজবো, তো মাজা হচ্ছে না, আর কলতলায় জল এই মাত্র এলো, আপনাদের দাদাভাই এখনও স্নান করেনি, তো স্নান করবে, স্নানটা এবার করে নেবে। আর হচ্ছে জলটা না ভরার জন্য আজকে মানে রান্নাবান্নাটা এরকম মানে অল্প জলেই রান্নাবান্না করতে হলো, মানে না ধোয়া শাকটা ধোয়াই হয়নি, আলুটা কোনোরকম একটু অল্প জলে ধুয়েছি আর চালটাও অল্প করে ধুয়ে নিলাম, এরকম করেই মানে আজকালের কাজগুলো হচ্ছে। তো সময়ের কাজ সময় যদি করা থাকতো তাহলে এরকম ঝামেলায় পড়তে হতো না। তো আমি খেয়ে নিই তাহলে, তারপরে খাওয়া খেয়ে নিলাম আর জামা কাপড় কেচে এই মাত্রে এলাম, তো বসতে এবার একটু বসছি আপনাদের সঙ্গে, এবার একটু কথা বলবো। আর সকাল থেকে যে ঝামেলা গেলো, আর উরিত্র এখনও বাজে 1:30 মতো, তো ওর তো স্কুল থেকে চলে এসেছে, ওর জেঠুর সঙ্গে খেতে যাবে, আর ওকে আজকে স্নান করানো হয়নি, পরীক্ষা যেই খাওয়ার কথা বলছি ও একটু না খাওয়ান বাড়িতে খেতে ভালোবাসে, তো বাচ্চা ছানা কতটা আর খাবে, অল্পই খায়, কিন্তু খাওয়ার দিকে একটু মানে খায় না যা তার থেকে আনন্দ পায় বেশি, তো জেঠুর সঙ্গে খেতে চলে গেছে। তো আমি এবার বসছি, এবার একটু পড়াশোনার দিকে মন দেব, আর বৃহস্পতিবার সকাল থেকে মানে নিজের শরীরের দিকে একটু কেয়ারের মতো টাইম নেই, মানে মুখে একটু ক্রিম নেবো, ঠোঁটটার এই অবস্থা, গায়ে হাতে পায়ে একটু ক্রিম মাখাতেও টাইম পাচ্ছি না, আর সিঁদুরটা এই মাত্র পড়লাম, তো এমনি সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি, হুড়মুড় করে চুল এলোকেশি ছিল তো পুজো দিয়ে দিলাম। আর আজকে জলের যে সমস্যা হলো, ভাবছি কাল থেকে আগে সকাল থেকে উঠেই আগে জলটা ভরে নেব, তো রোজ দিন না কারেন্ট যায় না এই জন্য এই সমস্যাটা হয় না,
কিন্তু আজকে যে এতক্ষণ এতক্ষণ কারেন্টটা কি কারণে গেল বা কোথায় হয়তো বন্ধ করে রেখেছিল, তো জল পাইনি, অল্প অল্প জলেই সব কিছু কাজ করতে হলো। আপনাদের দাদাভাই যেহেতু এখন কলে জল চলে এসেছে, তো জলটা ধরে রেখেছি এক বালতি, স্নান করবে, স্নান করে দিয়ে এই খাওয়ান ঘরে খেতে যাবে অন্নপ্রাশন ঘর। আর কালকে থেকেই দেখছি একটা আলু বস্তা আনা হয়েছিল, সেই আলু বস্তাটা যেহেতু একা ফ্যামিলি আমরা খেতে পারবো না একসঙ্গে পুরো আলু বস্তাটা, কারণ কেনার কারণ হলো মানে আপনাদের জানার কৌতূহল থাকবে, তো বলে দিই সেটা। তো আলু বস্তাটা কালকে কেনা হয়েছিল কালকে কী বার বুধবার, কালকে গোয়ালপুকুরে। এখন যেহেতু নতুন আলু বেরিয়ে গেছে, তো পুরনো আলুটা ছিঁড়ে দিচ্ছে, সেই পুরানো আলুর এক বস্তা কেনা হয়। তো পুরো আলুটা তো আমাদের তিনজনের পক্ষে খাওয়া সম্ভব নয়, সেই জন্য মানে সমীরণ আর শিউলির ঘরে আলু নেবে বলতে তিনজন ফ্যামিলিদের মধ্যে আলুটা অল্প অল্প করে নিয়ে নেওয়া হবে ভাগ করে, সেই জন্য আলু বস্তা একটা কেনা হয়। তো আলু এখন পাচ্ছি রোজ দমে অনেকটা, আজকে আলু মলা করেছি। আপনাদের দাদাভাই বলছে যে আলু পেয়ে একবারেই মানে বড় বড় আলু সাইজের সবগুলো ভাতে দিয়ে দিয়েছে, আর বেশি বেশি আলু মাখা খেয়ে যাচ্ছে। তো অল্প হলে অল্পের মতো, যেহেতু বেশি একটু পেয়েছে আজকে বেশি আলু মলা করে। আমি জানতাম যে শুধু আলু মলা দুপুরে করে খেয়ে নেবো, কিন্তু শাকটার আইটেম ছিল না, তো শাকটা যেহেতু কালকে শুকনো শুকনো হয়ে যাবে, তো পুরোটা রান্না করিনি, অল্প একটু দিয়েছে, আর একটা বড় সাইজের আলু দিয়ে দিয়েছি, বেগুন দিয়ে দিয়েছি, তো শাকটা অনেকটাই হয়ে গেছে, সেই জন্য শাকটা রান্না করেই ফেললাম। তো রান্না রান্না করে এসে বসে খেলাম, আর এবার একটু বিশ্রাম নেব, বিশ্রাম নেওয়ার কোনো বালাই নেই, এখন একটু পড়াশোনা করতে হবে, আবার ঘুম পেয়ে যাবে হয়তো। আমি ঘুম থেকে উঠি প্রায় রোজদিনই পাঁচটায় জাস্ট, কোনোদিন পৌনে পাঁচটায়, কোনোদিন চারটায়, তো আজকে ঘুম ভেঙেছে পুরো পাঁচটায়। তো তখন থেকে উঠে একটু বইটা নাড়াচাড়া করছিলাম, তারপরে আবার উরিত্রকে স্নান টান সেরে যেমন কাজ হয়, যেহেতু বৃহস্পতিবার পুরা বার ঘর সবটাই নাতা দেওয়া গোবর দেওয়া, গোবর দিয়ে তারপর বাসন মাজা। আর কাজ আজকে কলতলায় দেখছি ঘন ঘন জলটা চলে যাচ্ছে, এত জলের অসুবিধা হচ্ছে। তারপরে সেই জামাকাপড়গুলো কেচে টেচে দিয়ে এসে পোড়ানো, ওকে স্নান তো করাইনি, খাবি দিয়ে স্কুলে পাঠিয়ে নিজের খাওয়া, এই একটু বিশ্রাম মাত্র। এবার একটু বইটা পড়বো, আর উরিত্র ওই খাওয়ান বাড়ি থেকে খেয়ে এলে ওকে একটু ঘুম করাবো, আর তারপরে ওর যেহেতু কালকে কি পরীক্ষা আছে এটা দেখি, রুটিনটা দেখবো যে কালকে কি পরীক্ষা আছে কিনা। তো আমার এবার পরীক্ষার তা মানে জোরদমে চাপ, আমি তো মানে এর ফাঁকে ফাঁকে ভিডিও করছি, মানে ভিডিওটা আমি খুব খুব ভালোবাসি, এর জন্য ফাঁকে ফাঁকে করি। আপনাদের দাদাভাই বলে পড়াশোনার দিকে একটু মন দিতে, তো পড়াশোনাটা করছি, জানি না কী হবে। আর যেহেতু দেখুন কষ্ট করে এতদিন পড়াশোনা করেছি, তো মানে মনটাও খারাপ লাগবে, বিশেষ করে এখন কি পরীক্ষা দেবো, যেদিন রেজাল্ট আউট হবে সেদিন তো বুঝতে পারবো যে এর ফলাফল কী হলো। এখন তো যা হোক ওই এমআরসিটা সাব ব্যাংক যে হোক গোল করে দিয়ে চলে আসবো, কিন্তু রেজাল্টের দিন সেই দিনই তো কষ্ট হবে। তো যাই হোক করে একটু পড়াশোনা করছি, কী হবে জানি না, ভয় লাগছে, খুব খুব ভয় লাগছে কী পরীক্ষা দেবো। আর একটা ব্যাপার, জলটা আজকে না ভরার জন্য খুবই হ্যাপানি পেলাম, মানে কাল থেকে ভাবছি নিয়মিত জলটা ভরে রাখবো, তো সময় মতো যদি আমি জলটা ভরে রাখতাম তাহলে এরকম রান্নাবান্নায় বিশেষ করে অন্য যে কোনো কাজ ছোটে ছাটে করা যায়, কিন্তু রান্নাবান্নায় একটু জল বেশি দরকার, চাল ধোয়ার কাছ থেকে আর সবজি ধোয়ার কাছ থেকে, জলটা একটু অল্পই পেলাম। তো আশা করি কাল থেকে সময় মতো জলটা ধরে নেবো, আর সময় মতো আজকেই মানে হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম যে জলটা না ভরলে মানে সময় মতো যে সব কিছু কাজ না করলে তার ফল পেতে হয়, তো সেটা আজকে হলো আমার সঙ্গেই হলো জলটা না থাকার জন্য। যদি জলটা ভরা থাকতো তাহলে এরকম ঝামেলা বা সমস্যা হতো না। তো জলটা ভরে রাখছি, তো আপনার দাদাভাই এখন স্নান করবে, আর খাওয়ার জন্যটা জলটা ভরে নিয়েছি, কিন্তু এত ঝুরঝুর করে জল আসছে সকাল ঠিক মতো, মানে সবাই একসঙ্গে চাপ দিলে কি আর একসঙ্গে একই কল দিয়ে অনেক সব জল পাবে, একটাই তো সাবমার্সিবল, সবার একই সময়ে সকালবেলা সমস্ত গৃহবধূদের একই সঙ্গেই চাপ, সেই জন্য জলটা আস্তে আস্তে আসছিল আর ভরিনি, ইচ্ছা করেই ভরিনি। তারপরে ওইটাকে পড়াবো, বিছানা টিছানা গোছানো সব রকম নিয়ে মানে সব তালগোল, টাইম তো খুব কম, ওকে তো পড়াতে বসে প্রায় আটটা সাড়ে আটটা মতো, বড় আধ ঘন্টা, তো এরই মধ্যে জল ভরা হয়নি, আবার নিজে স্নান করতে যাই, স্নান করে দিয়ে খালি বালতি রেখে দিয়ে চলে এসেছি, ওইরকমভাবেই আজকে দিনটা গেল হুড়মুড় করে কাজটা। সময় মতো ভাবলাম যে সময় মতো যদি না কোনো কাজ করা হয় তার মানে ভুগতে হয় সারা জীবন, এর জন্য ভুগতে হয়, সময়ের কাজ সময় করলে কোনোদিন ভুগতে হয় না, মানে সময়ে চলে যাবে, সময় চলে যায় নদীর স্রোতের পায়ে, মানে সময় কেউ সময়ের দাম কেউ দেবে না, সময় সময়ের মতো ঘড়ির কাঁটা ঘুরবে, নিজের কাজ নিজের করতে হবে। তো আজকে এরকমভাবে ভিডিওটা করলাম অনেক দৌড়ঝাঁপ করে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটার কাছে থাকবেন সাবস্ক্রাইব করে, ছোট্ট চ্যানেলটার, আপনি যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকে ঝটপট করে সদস্য হয়ে পড়বেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন,
তো ভিডিওটার জন্য অবশ্যই লাইক করবেন, লাইক করে। আজকে মানে এমন একটা অবস্থা মনে হচ্ছে, আর পরীক্ষা দুদিন বাকি, আজ হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবার, তো যতই সময় এগিয়ে আসছে রবিবারে পরীক্ষা, মনে হচ্ছে আর দুদিন পেলে মনে হয় ভালো হবে, মানে কিছুই পড়াশোনা হলো না, মানে সত্যি কথা বলতে একদম পড়াশোনা করিনি কিছু, নমো নমো করে কখন হচ্ছে কখন হচ্ছে না, কি করবো বলুন, মানে এমনি সংসারে সমস্ত কিছু কাজকর্ম মেনটেন করে, মানে না করলেও তো নয়, মানে সারাদিন কি খাওয়া দাওয়া করবো না, রান্নাবান্না করবো না, শুধু পড়াশোনা করবো, এর ফাঁকে ফাঁকে করতে হয়। তো ভাবছি আরও দুটো দিন যদি সময় পাওয়া যেত, তো সময়ের কাজ যদি সময়ে না করি তো এর জন্য সারা জীবনটা ভুগতে হয়, পরীক্ষা শেষ হয়ে গেলে তখন পড়ার জন্য অত চাপ থাকবে না, কিন্তু এখন যদি সময়টা না কাজে লাগাই খুব খুব ভুগতে হবে, পরীক্ষা সরে গেলে মনে হবে যদি আর একটু সময় পেতাম তাহলে ভালো করে পড়তাম, ভালো করে পড়লে ভালো পজিশনে যেতে পারতাম, তখন ভেবে লাভ নেই। তো এখন যেটা ভাবছি এখন হচ্ছে এইটা ভেবে ভেবে না, মানে যখন পড়তে বসছি তখন সময়গুলো আমার ঠিকঠাক কাজে লাগাতে পারছি না, সারাদিন কাজকর্ম করেই চলে যাচ্ছে, তো সময়ের কাজ যদি সময়ে না করি পরে ভাবলে আর কি হবে বলো, তো এখন সময়টা যদি ঠিকমতো কাজে মানে পড়াশোনার কাজে লাগাতে পারি পরে আর ভাবলে কি হবে, তো এই জন্য সারাদিনটা কাজ করছি তার ফাঁকে ফাঁকে করছি, আর ভাবছি ঠিক সময় যদি না কাজে লাগাতে পারলাম দিনটাকে পড়াশোনার পিছনে, তো পরে ভাবলে কি আর এই দিনটা ফেরত পাবো, ফেরত পাবো না, পরীক্ষা শেষ হয়ে গেলে মানে ভাবলেও কিছু হবে না, তো সময়ের কাজ যদি সময়ে করি তো আমরা ঠিক তার উপকারটা পাই, আর যদি অসময়ে কাজ করি তার যথাসময়ে উপকার পাওয়া যায় না, মনটা খারাপ খারাপ লাগছে, তো টুকটাক করে পড়াশোনা করছি, হাতে আর বেশি দিন সময় নেই, পরে ভাবলে কোনো হবেও না। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক করে ছোট্ট চ্যানেলটার কাছে থাকবেন, আপনারা হেল্প করবেন, আর আজকের মতো টাটা, ব্লগটা রাখছি, সবাই ভালো থাকবেন, টাটা, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই গুড নাইট, আবার একটা নতুন ব্লগ দেখা হবে কালকে সকালে, আর গুড নাইট বন্ধুরা, হ্যাঁ ও জানিয়ে দিচ্ছে গুড নাইট বন্ধুরা, তো টাটা, ব্লগটা এখানেই রাখছি।